আরে হেভিওয়েট হলেই হয় না, 77 সালে আমাদের হেভিওয়েট ছিল, ঠিক আছে, তাতে আমরা হেরে গেছিলাম 2 গোলে। আরে হেভিওয়েট হলেই হয় না, 77 সালে আমাদের হেভিওয়েট ছিল, ঠিক আছে, তাতে আমরা হেরে গেছিলাম 2 গোলে। আরও এক ডার্বি এসে হাজির শহর কলকাতায়। বহু ডার্বির নায়ক সুব্রত ভট্টাচার্যকে পাওয়া গেল ডার্বির ঠিক একদিন আগে। ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল না মোহনবাগান, কোন দল এগিয়ে? চির মোহনবাগানই যা জানিয়ে গেলেন তা কিন্তু শুনে অবাকই হবেন মোহনবাগান সমর্থকরা। ডার্বিতে মানুষ কতটা আকর্ষিত হচ্ছে, মোহনবাগান ক্লাবের ইস্টবেঙ্গল ক্লাবে যদি 50-60 দশকে দেখিস, আমেদ খা সাত্তার থেকে শুরু করে শৈলেন মান্না চুনি গোস্বামী থেকে শুরু করে, তারপরে তুই যদি আসিস অসীম মৌলিক থেকে শুরু করে অশোক চাই থেকে শুরু করে সুরজিৎ সেনগুপ্ত সুভাষ ভৌমিক থেকে শুরু করে, এইরকম প্রতিদ্বন্দ্বিতা কোথায় এখন? কোথায় সেরকম প্রতিদ্বন্দ্বিতা? হ্যাঁ হ্যাঁ, এখন ওই কিছু ওই বিদেশি নিয়ে আসবি, কালো কালো চেহারা বেড়া ভালো, ধাক্কাধাক্কি করে ভালো, মারামারি করে, খেলাধুলোর কিছু ফুটবল নেই। সুতরাং এদের দিয়ে ফুটবলের সেই টেম্পটেশনটা আনা যায় না, বললে হয় না। আজকে বল ধরলে চুনি গোস্বামী 4 জনকে কাটিয়ে মনমান ইস্টবেঙ্গল ম্যাচে গোল করেছে 67-এ। আজ যদি দেখি সুরজিৎ সেনগুপ্ত ইস্টবেঙ্গলের হয়ে সবাইকে কাটিয়ে জিরো অ্যাঙ্গেল থেকে গোল করেছে মনমানে এগেস্টে, কোথায় সে খেলা? কোথায় কটা কটা বিদেশি করতে পেরেছে? আর এই বিদেশিগুলো খেলে কোথায়? এই বিদেশির মধ্যে খেলার সৌন্দর্য কোথায়, কৃতিত্ব কোথায়, নৈপুণ্য কোথায়, সব দেখতে হবে। আরে স্প্যানিশ, আমি কোনোদিন বিদেশি নিয়ে খেলিনি, আমার কাছে চীনা আমেরিকা হেরেছে বেশি, জিতেছে কম। আরে কে স্প্যানিশ, আফ্রিকান, রাশিয়ান, ইউরোপিয়ান সব জায়গা থেকে আসবে, ফুটবলে বাংলা ভারতবর্ষের উন্নতি হবে না সঠিক মতো পরিকল্পনা না গ্রহণ করলে পরে। ফুটবলার পশ্চিমবঙ্গে নেই এটা নয়, আছে, প্রচুর প্রতিভা আছে, গ্রামে গ্রামে গেলে পরে বোঝা যায় যে 12-10-12 বছর ছেলে, আমরা মাঠে যাই প্রায়, আমরা দেখি যে ছেলেরা আছে, তাদের ট্যালেন্ট কোথায় আছে, কোথায় প্রতিভা আছে, সেই প্রতিভা কীভাবে যাচাই করতে হয়, কীভাবে প্রতিভার প্রকাশ ঘটাতে হয়, সেগুলো সাংগঠনিকভাবে করা হয় না, না সরকারি না বেসরকারি, না কোনো স্পন্সর, না কোনো আইএফএ, না কোনো ক্লাব, না কেউ। এখন কে জিতবে মনমান ইস্টবেঙ্গল? এই তো, হ্যাঁ, মনমান ইস্টবেঙ্গল যে ভালো খেলবে সে জিতবে, কার ভালো খেলার সম্ভাবনা বেশি? মনমান তো হেভিওয়েট দল, দারুণ দল, তাহলে মনমান জিতবে। আরে হেভিওয়েট হলেই হয় না, 77 সালে আমাদের হেভিওয়েট ছিল, ঠিক আছে, তাতে আমরা হেরে গেছিলাম 2 গোলে। বাবলু তো আমি ঠিক এই জায়গাটাই আসতে চাইছি, 77 সালে লিগের ম্যাচে হেরে গিয়েছিলে, কিন্তু ফেলে ম্যাচে 4 দিন পর 77-এর শিল্ড ফাইনালে তার বদলা নিয়েছে, পরপর 3 বার হারিয়েছি, ছেড়ে দে ওই বিষয়টা, ছেড়ে দে, সেরকমই হবে। ও না না, আমি তা বলতে, আজকে তুমি দাঁড়িয়ে নতুন খেলোয়াড়, না না, তখন হাবিব ছিল সাথে, তখন সুধীর কর্মকার ছিল, তখন গৌতম সরকার ছিল, তাদের যে উত্তেজনা, তাদের যে মানে দায়িত্ব পালন, সেগুলো আমরা এখন কে করবে, ওদের মতো করতে পারবে? পারবে না। সুধীর, হাবিব, গৌতম সরকার, এরা তো আমাদের যথেষ্ট সাহস জুগিয়েছে, ভালো খেলেছে এরা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।